আসসালামু আলাইকুম বন্ধুরা, মনে রাখতে হবে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনাকেই গড়ে তুলতে হবে, আপনার চেষ্টাই সকল চেষ্টার ঊর্ধ্বে। আপনার বাচ্চারা সহজে পড়তে বসছে না, আপনাকে নিজেই মনোযোগ সহকারে নিজের চেষ্টায় আপনাকে আপনার বাচ্চার উন্নতির দিকে নিয়ে যেতে হবে। আমাদের দেশে বাচ্চাদের যত্ন নেওয়া খুবই কঠিন ব্যাপার, তারপর শিক্ষক শিক্ষিকার পাশাপাশি ছাত্রছাত্রীর প্রতি বাবা মাও একটু সতর্ক দৃষ্টি রাখলে বাচ্চারা স্কুলে ভালো ফলাফল অবশ্যই করতে পারবে। নিয়মের সাথে কিছু কৌশল অবলম্বন করলেই শিশুকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। সবচেয়ে কাছের বন্ধু কিন্তু মা, তাই মাদের বেশি ধৈর্য নিয়ে শিশুদের পড়ালেখার পেছনে সময় দিতে হবে। আবার দেখা যায় অনেক পরিবারে মাই অসুস্থ, নিত্যদিনের ব্যায়াম পুষ্টিকর খাবার না খাওয়া কারণে মাই অসুস্থ থাকেন, সেক্ষেত্রে বাচ্চার যত্ন নিতে পারেন না। শিশুদের সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা, কারণ খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয়। তাই নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়ার অভ্যাস শিশুদের করাতে হবে, অভ্যাস না হলে তারা ঠিকমতো খেতে ছাবে না। খেলার ছলে বা গল্প বলতে বলতে সব রকমের পুষ্টিকর খাবার খাওয়ানোর অভ্যাস করানো উচিত। প্রতিটি শিশুর ঠিক মতো ঘুম প্রয়োজন, সারাদিন খেলাধুলা সঠিক পরিমাণ বিশ্রাম না হলে দিন শেষে পড়ার মনোযোগ আসে না, তাই তাদের ঠিকমতো ঘুমান উচিত। যে কাজটি আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে তা হলো একটানা অনেকক্ষণ না পড়িয়ে সারাদিন অল্প অল্প করে পড়ান, এতে তারা খেলার ফাঁকে ফাঁকে পড়তে উৎসাহ পাবে। বাচ্চাদের সারাক্ষণ পড়ার চাপে না রেখে নিয়মিত খেলাধুলা করতে দিন, খেলাধুলা বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আবশ্যক। তাদের মনের আত্মবিশ্বাস গড়ে তুলুন, সেটা গল্প বলে হোক আর উপদেশ দিয়ে হোক। বকা বা মারধর না করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করুন। মনে রাখবেন, বাচ্চারা ভালোবাসা আদর স্নেহ সহজে গ্রহণ করে নে, কিন্তু কারো খারাপ আচরণ সহজে ভুলতে পারে না। সাহস দিন, সাহস ছাড়া তারা কখনো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে না। পরীক্ষা নিয়ে তাদের বেশি ভয় দেখাবেন না, তাদের বোঝান যে আপনি তার পাশে ভালো বা খারাপ সবসময় আছেন। বাচ্চারা যে রকমই হোক তাদের প্রশংসা করুন, এতে তাদের আত্মবিশ্বাস দৃঢ় হবে। প্রতিটা শিশুই আলাদা, কিন্তু সব শিশুর মধ্যে বিশেষ দিক থাকে যা শুধু বাবা মাই জানেন। সেসব দিক তুলে ধরে প্রশংসা করুন। সবসময় একঘেয়েমি রুটিন ফলো না করে সপ্তাহে এক দুই দিন গান বা নাচ বা গজল শেখালে তাদের মন ভালো থাকবে। একেবারে আসল কথায় আসি, বিভিন্ন কৌশলে পড়ান, যেমন গল্প বলে বলে পড়া বোঝানো কিংবা খেলাধুলার মধ্যেই পড়ানো। আবার সারা দিনে একটু পরপর পড়া বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করুন, এতে তারা পড়া বেশি সময় ধরে মনে রাখতে পারবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কখনোই অন্যদের সাথে আপনার বাচ্চার তুলনা করবেন না, এতে তারা কষ্ট পায়। আবার পড়া বিষয়ক লেকচার দেয়া শুরু করলে সেটা তাদের কাছে বিরক্তিকর লাগবে। বিভিন্ন উপদেশমূলক গল্প দিয়ে বোঝান, নিজ থেকে বারবার পড়া মনে রাখার চেষ্টা করতে বলুন। পড়াশোনার পরিবেশ বাসায় তৈরি করুন, নিয়মিত খবর রাখুন স্কুলে তার পড়ার পাশাপাশি স্বভাব কেমন। খুব বেশি সময় ধরে না পড়িয়ে দিনে দুই তিনবার পড়ানোর রুটিন ঠিক করে পড়ান। সন্তান স্কুলে আরও ভালো করুক, আরও ক্রিয়েটিভ হোক, আরও বুঝতে শিখুক এমনটাই চান্তো আপনি, তাহলে দয়া করে তার ডায়েটের দিকেও একটু নজর দিন। কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো শিশুদের ব্রেইনের কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে। গবেষকরা বলেন শরীরের সবচেয়ে খাইকাই অংশ ব্রেইন, সেটাকে চার্জ আপ রাখতে হবে।
খেতে হবে প্রয়োজনীয় খাবার। আজকে এমন কিছু খাবার সম্পর্কে বলবো যেগুলো আপনার বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে সহায়তা করবে। এই খাবারগুলো বলা হয় সুপার ফুড। মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, ডিম। ডিমের কুসুমে আছে সুলিন, যা স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। পিনাট বাটার, বাদাম থেকে তৈরি মাখন। দানা বা শস্য জাতীয় খাবার। ওটস, বেরি জাতীয় ফল, স্ট্রবেরি, চেরি, ব্লুবেরি। শিম, রঙিন সবজি, দুধ, দই, গরুর লাল মাংস, এগুলি ফুড ফর ব্রেইন। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।